আসসালামু আলাইকুম। গত 3রা জুন বাংলাদেশের মহান সংসদে জাতীয় বাজেট পেশ হলো, আর এই জাতীয় বাজেটকে কেন্দ্র করে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা সহ যে কোনো ধরনের চাকুরি তথা প্রতিযোগিতামূলক পরীক্ষায় কি কি প্রশ্ন এখান থেকে আসতে পারে সেগুলো নিয়ে আমরা আপনাদের মাঝে হাজির হয়েছি। সেই সাথে সাথে জাতীয় বাজেট থেকে আপনার কি কি তথ্য মনে রাখতে হবে সেগুলো নিয়ে আমরা টেকনিকের মাধ্যমে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। সাথে সাথে বিসিএস রিটেন পরীক্ষায় এই তথ্যগুলোকে কিভাবে ডেটা আকারে কিভাবে পাই চার্ট বা হিস্টোগ্রাম বার ডায়াগ্রামের মাধ্যমে এভাবে এগুলোকে উপস্থাপন করবেন সেগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা সরাসরি বোর্ডে যাচ্ছি। সর্বপ্রথমে তাহলে শিরোনাম দেবেন জাতীয় বাজেট 2021-22। তাহলে আমরা লিখলাম জাতীয় বাজেট 2021-22, জাতীয় বাজেট 2021-22। এখান থেকে তাহলে জাতীয় বাজেট কারা নির্ধারণ করে থাকে এই বলে যদি প্রশ্ন আসে তাহলে মনে রাখবেন যে জাতীয় বাজেট পেশ করে অর্থ মন্ত্রণালয়। তাহলে অর্থ মন্ত্রণালয়, এটি অনেক সময় ভাইভাতে প্রশ্ন করা হয়, মন্ত্রণালয়। জাতীয় বাজেট 2021-22 পেশ করেন কে? আমরা জানি অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, এটি সবাই জানেন। তারপরে একবার লিখে নেবেন আ হ ম মোস্তফা কামাল। আপনাদের মধ্যে অনেকে জানেন যে আ হ ম মোস্তফা কামাল একসময় তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নিযুক্ত হয়েছিলেন, এবং আপনাদের মধ্যে অনেকেই জানেন যে তার মেয়ে নাফিসা কামালের কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়ান ক্লাব রয়েছে, এটিও আপনি মনে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আহমদ মোস্তফা কামাল, এবং এটি কততম বাজেট বলুন তো? এটি কিন্তু 50তম বাজেট, মনে রাখবেন। আর অন্তর্বর্তীকালীন সহ যদি বলে তাহলে সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে আপনার 51তম বাজেট। অন্তর্বর্তীকালীন বাজেট কততম? 51তম বাজেট। এই কয়েকটি তথ্য খুব গুরুত্বপূর্ণ। এরপর আরো একটি তথ্য আপনার এখান থেকে মনে রাখতে হবে, সেটি হচ্ছে স্লোগান, অর্থাৎ জীবন এবং জীবিকাকে প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ, এই বলে একটি স্লোগান আছে। এই স্লোগানটুকু আপনার পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, তাহলে আপনারা লিখে নেবেন। এখানে আমরা বলছিলাম জীবন ও জীবিকাকে প্রাধান্য দিয়ে সুদৃঢ় আপনার আগামীর পথে বাংলাদেশ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি কিন্তু পরীক্ষা আসার সমূহ সম্ভাবনা রয়েছে। যারা বিশেষ করে রিটেন পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা জাতীয় বাজেট 2021 যে প্রণয়ন করা হলো এটিকে আপনি কীভাবে মূল্যায়ন করেন, এভাবে যদি প্রশ্ন আসে আপনি এইরকম করে স্লোগানও আপনি দিয়ে স্টার্ট করতে পারেন। তাহলে আমরা স্লোগান দেখলাম, জাতীয় বাজেটের আকার কত, খুবই গুরুত্বপূর্ণ। মনে রাখবেন বিগত 2020-21 অর্থ বছরে ছিল 5,68,000 কোটি টাকা, রাইট? আবার এটিকে এবার বৃদ্ধি করে করা হয়েছে কত বলুন তো? 6 লক্ষ, মনে রাখবেন 6,03,681 কোটি টাকা, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে বাজেটের পরিমাণ কত? মোট বাজেট 6,03,681 কোটি টাকা, আমরা এটি মিশিয়ে দিলাম। আপনাদের মধ্যে অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে স্যার জাতীয় বাজেট পেশ হয়ে গেলেন একটি ভিডিও টিউটোরিয়াল উপহার দেওয়ার চেষ্টা করবেন, আমরা আপনাদের অনুরোধে সাড়া দিয়েছি। কাজে যারা বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণ করছেন এবং আমাদের ভিডিও টিউটোরিয়াল উপভোগ করছেন তারা অবশ্যই আমাদের ভিডিও টিউটোরিয়ালগুলোকে লাইক এবং শেয়ার এবং কমেন্টের মাধ্যমে আমাদেরকে অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করুন। দেখুন ঘর্মাক্ত হওয়ার পরে আমরা ভিডিও টিউটোরিয়াল করছি শুধুমাত্র আপনাদের জন্যে, তাহলে একটি কষ্ট করে লাইক দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে 6 লক্ষ, অনেকে আবার মনে করে যে লাইক দেওয়ার মাধ্যমে মনে হয় স্যার বেশি টাকা পাবে, আসলে এর সাথে কিন্তু টাকার কোনো সম্পর্ক নাই, মনে রাখবেন 6,03,681 কোটি টাকা, এটি হচ্ছে মোট বাজেটের পরিমাণ। যা যদি বলে জিডিপির পরিমাণের কত পার্সেন্ট, সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে 17.47%, এটি কার পরিমাণ বলুন তো? জিডিপি এর চেয়ে বেশি, এক কথায় 17.47% কার? মোট জিডিপি, খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় এটিও আসতে পারে। তাহলে মোট বাজেট হচ্ছে 6,03,681 কোটি টাকা, যা মোট জিডিপির 17.47%। এটিকে মনে রাখা যায় কিভাবে? পরীক্ষার হলে যে আপনার মনে থাকবে তো ডেফিনেটলি আমরা মনে রাখার চেষ্টা করতে হবে। দেখুন তাহলে 6,06,000 অর্ধেক হচ্ছে 3, রাইট? 6 দিয়ে শুরু আবার 6 দিয়ে শেষ, জাস্ট এটিও যদি মনে রাখেন তবু আপনার মনে থাকবে। আবার এটিকে যখন আপনি প্রিভিয়াস ইয়ারের তথ্যের সাথে রিটেন পরীক্ষায় উপস্থাপন করবেন তখন আপনি এই রকম করে টেবিলের মাধ্যমেও কিন্তু উপস্থাপন করতে পারেন 2020-2021। তাহলে এখানে ছিল 5,68,000 টাকা,
68,000 কোটি টাকা, আর এখানে আছে 6,03,681 কোটি টাকা। এটি আপনি প্রথমে টেবিলের মাধ্যমে উপস্থাপন করতে পারেন, এরপরে এটিকে আমরা হিস্টোগ্রামের মাধ্যমে কিন্তু এখানে আমরা উপস্থাপন করতে পারি। দেখুন এইরকম করে হিস্টোগ্রামের মাধ্যমে আপনি যদি উপস্থাপন করেন তাহলে এক্সামিনার আপনার প্রতি স্যাটিসফাইড হবে। তাহলে এটি 2000 মনে করুন 20 সাল, এটি হচ্ছে 2021 সাল, রাইট? এখানে হচ্ছে আপনার কত 5,68,000 কোটি টাকা ছিল, আর এটি হচ্ছে আপনার 6,03,681 কোটি টাকা। ঠিক এইরকম করে আপনি উপস্থাপন করার চেষ্টা করবেন। দেখুন আমরা এইরকম করে হিস্টোগ্রাম বার ডায়াগ্রাম পাই চার্টের মাধ্যমে, শুধু তাই নয় ইংলিশ কোটেশনসের মাধ্যমে। রিটেন পরীক্ষা আপনি কীভাবে ভালো করবেন এই নিয়ে আমরা বাংলাদেশ বিষয় বলি নামে একটি প্রিলি এবং রিটেন পরীক্ষার জন্য আমরা একটি বই তৈরি করেছি, মাশকুরুলস বিসিএস বাংলাদেশ বিষয় বলি, আবার মাশকুরুলস বিসিএস প্রিলিমিনারি সংক্ষিপ্ত সাজেশনস এবং মাশকুরুলস ইংলিশ লিটারেচার, এবং একটি মজার একটি তথ্য দিচ্ছি। এবং এই তথ্যটুকু আমরা আগে আপনাদেরকে দিয়েছি যে আমাদের প্রকাশিত এই তিনটি বই থেকে কিন্তু বিগত 41তম এবং 42তম বিসিএস পরীক্ষায় সর্বোচ্চ পরিমাণে প্রশ্ন কমন এসেছিল, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা বলছিলাম মাশকুরুলস বিসিএস প্রিলিমিনারি সংক্ষিপ্ত সাজেশন, যারা বিসিএস প্রিলিমিনারির জন্য কোয়ালিফাই করতে চান, খুব সহজ প্রস্তুতির মাধ্যমে স্বল্প সময়ের মধ্যে প্রস্তুতি নিতে চান, তারা অবশ্যই আমাদের প্রকাশিত প্রত্যেকটি বই সংগ্রহ করবেন। যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অবস্থান করছেন তারা কুরিয়ারের মাধ্যমে সরাসরি আমার সাথে যোগাযোগ করে বই সংগ্রহ করতে পারেন। আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন 01795133404। যখন একজন শিক্ষার্থী ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করবে তারপরেও ভালো করতে পারবে না, তখন আমরা খুব অল্প সময়ের মধ্যে আপনি যেন পরীক্ষায় ভালো করতে পারেন, এই জন্য আমরা প্রকাশিত আমাদের সবগুলো বইগুলোকে চমৎকার করে সাজিয়েছি যেন আপনি ভালো মার্ক ক্যারি করতে পারেন। কাজে সরাসরি এই নাম্বারে যোগাযোগ করবেন 01795133404। এই করোনাকালীন এবং ক্রান্তিকালীন সময়েও বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা মাত্র 20-25 টাকার মাধ্যমে আমরা কুরিয়ারে বই পাঠিয়ে থাকি। তাহলে আমরা আপনারা সরাসরি অংশ গ্রহণ করতেও পারেন, আবার সাথে সাথে আমাদের বইটুকু সংগ্রহ করতে পারেন। ঢাকার মধ্যে আছেন, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল যে কোনো প্রান্তে থাকেন না কেন আপনারা অবশ্যই সংগ্রহ করবেন। তাহলে আমরা আসুন আবারও পরে ফিরে আসছি। অনেকে বিরক্ত হচ্ছেন, দেখুন এই যে আমি শ্রান্ত ক্লান্ত পরিশ্রান্ত ভিডিও টিউটোরিয়াল যখন তৈরি করি তখন এই পরিশ্রমগুলো আপনাদের একটু বিবেচনা করে দেখা দরকার, কাজে আমরা এগুলো বলতেই পারি। তাহলে 6,03,681 কোটি টাকা এটি কিসের পরিমাণ? মোট বাজেটের পরিমাণ, যা মোট জিডিপির 17.47%, খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আপনার ঘাটতির পরিমাণ কত, এটি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে ঘাটতির পরিমাণ কিন্তু 2,13,000, মনে রাখবেন 2,13,000 আপনার 681 কোটি টাকা, এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই 681 কোটি আবার ঘাটতির সাথে 681 কোটি এটির মিল রয়েছে যথেষ্ট, এটি আপনি এখান থেকে মনে রাখতে পারেন, রাইট? তাহলে আমরা এখান থেকে ঘাটতির পরিমাণ দেখলাম, এখন আমরা দেখব রাজস্ব আয়, মোট রাজস্ব আয়। তাহলে আমরা এটি মিশিয়ে দিলাম, মিশিয়ে দেওয়ার পরে আমরা বলছিলাম মোট রাজস্ব আয়, দেখুন মোট রাজস্ব আয় কত হবে বলুন তো। মোট রাজস্ব আয় হবে আপনার এখানে আমরা বলছিলাম 3,89,000 কোটি টাকা, 3,89,000 কোটি টাকা, এটিও গুরুত্বপূর্ণ, পরীক্ষার জন্য মনে রাখতে হবে। তাহলে মোট রাজস্ব আয় কত? 3,89,000 কোটি টাকা। এই রাজস্বগুলো কোথা থেকে আয় হবে বাংলাদেশের, সেগুলো থেকেও প্রশ্ন আসতে পারে, ভেরি ক্রিটিক্যাল, আপনার এখান থেকে মনে রাখতে হবে। তাহলে দেখুন এখান থেকে এই তথ্যটুকু আপনি মনে রাখবেন যে শুধুমাত্র রাজস্ব বোর্ড যেটা আসে বা এনবিআর নামে আপনারা যেটি বলে বুঝেন, যে ন্যাশনাল রেভিনিউ বোর্ড, জাতীয় রাজস্ব বোর্ড থেকে আপনার শুধু রাজস্ব বোর্ড থেকে কত টাকা আয় হবে বলুন তো। শুধু রাজস্ব বোর্ড থেকে আয় হবে আপনার 3,30,000 কোটি টাকা, মনে রাখবেন 3,30,000 কোটি টাকা, আমরা এটিকে এভাবে লিখব 3,30,000 কোটি টাকা, আপনি এভাবে লিখতে পারেন 3,30,000 কোটি টাকা শুধু কোথা থেকে উৎপন্ন হবে আয় হবে, ন্যাশনাল রেভিনিউ বোর্ড বা জাতীয় রাজস্ব বোর্ড। আর এই জাতীয় রাজস্ব বোর্ডের বাহিরে যদি বলে, অর্থাৎ এনবিআর বহির্ভূত যদি আয় বলে, সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে 16,000 কোটি টাকা, মনে রাখবেন কি 16,000 কোটি টাকা, দেখুন রাউন্ড ফিগারে দেওয়া আছে 16,000 কোটি টাকা। যেহেতু আমরা বলেছিলাম যে মোট রাজস্ব আয় 3,89,000 কোটি টাকা, এর মধ্যে শুধু জাতীয় রাজস্ব বোর্ড থেকে 3,30,000 কোটি টাকা, আবার
জাতীয় রাজস্ব বোর্ডের বহির্ভূত অর্থাৎ বাইরে কত টাকা বলুন তো, 16,000 কোটি টাকা। আর অন্যান্য খাত যেগুলো আছে সেগুলো থেকে মোট আয় হবে 43,000 কোটি টাকা। তাহলে এখানে লিখবেন অন্যান্য ক্ষেত্র থেকে, অন্যান্য ক্ষেত্র থেকে কত বলুন তো, আমরা বলছিলাম অন্যান্য ক্ষেত্র থেকে আপনার 43,000 কোটি টাকা, 43,000 কোটি টাকা। এশার আজান চলছে, তারপর আমরা ভিডিও টিউটোরিয়াল তৈরি করছি, আপনারা পজিটিভলি নেওয়ার চেষ্টা করবেন, কারণ ভিডিও টিউটোরিয়াল করছি আমরা এই মুহূর্তে, পরবর্তীতে আমরা সময় হয়তো বা পাবো না। যাই হোক, আমরা বলছিলাম এনবিআর 43,000 কোটি টাকা এখান থেকে হবে। এরপরে আপনার যেটি মনে রাখতে হবে সেটি হচ্ছে মোট এডিপি এর পরিমাণ, খুবই গুরুত্বপূর্ণ। আমরা বলছিলাম মোট এডিপির পরিমাণ বা অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামের পরিমাণ কত বলুন তো, আমরা বলছিলাম 2,25,324 কোটি টাকা, 324 কোটি টাকা। এটি হচ্ছে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা বার্ষিক উন্নয়ন পরিকল্পনা, এক্ষেত্রে 2,25,324 কোটি টাকা ব্যয় করা হবে, মনে রাখবেন। তাহলে আমরা বলেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী যখন কোনো সমাবেশ করে থাকেন তখন অনেক সময় কী চিহ্ন প্রদান করে বলুন তো, ভিক্টোরি চিহ্ন প্রদান করে থাকে, রাইট? ভিক্টোরি যখন আমরা দিই তখন দুইটি বনে দুইটি দেখুন দুইটি ফিঙ্গারের প্রয়োজন হয়, রাইট? এখান থেকে আপনি জাস্ট মনে রাখবেন 2,00,000। অনেক সময় বলে না যে জানো জানো আমরা এবার আমরা কী করেছি, জনগণের কথা মাথায় রেখে আমরা বার্ষিক উন্নয়ন পরিকল্পনা নির্ধারণ করেছি এবং এখানে 2,25,000, অনেক সময় বলে না 5,5, এইরকম করে 25,000 কোটি টাকা তারা ব্যয় করবে এখানে এডিপি এর পরিমাণ। তাহলে এখন আমরা দেখব প্রবৃদ্ধির পরিমাণ, আমরা জিডিপি প্রবৃদ্ধির পরিমাণ এখান থেকে আমরা বলছিলাম জিডিপি প্রবৃদ্ধির হার, প্রবৃদ্ধির হার হচ্ছে 7.2%, খুবই গুরুত্বপূর্ণ। আবার মনে রাখবেন অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার কথাও কিন্তু রয়েছে, সে অনুযায়ী এখানে জিডিপি প্রবৃদ্ধির হার হয়ে যাবে 7.4%, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে জাতীয় বাজেটের তথ্য অনুযায়ী 2021-22 উত্তর হয়ে যাবে 7.2%, আর অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার তথ্য অনুযায়ী 7.4%, এটি এসে থাকে। এরপরে মূল্যস্ফীতির কথা আমরা বলছিলাম, মূল্যস্ফীতি 5.3%, এটিও মনে রাখবেন, মূল্যস্ফীতি 5.3%, এটিও এসে থাকে পরীক্ষার জন্য, খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা আপনাদেরকে দেখাতে চলেছি খাত ওয়ারি, অর্থাৎ কোন খাতে কত টাকা বরাদ্দ করা হয়েছে, এটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে রিটেন পরীক্ষায় স্বাস্থ্য খাতকে কেন্দ্র করে যখন প্রশ্ন আসে তখন আপনি এই ডেটাগুলো দিতে পারেন, কৃষি খাতকে কেন্দ্র করে যখন প্রশ্ন আসে তখন আপনি কৃষি খাতে কত টাকা বরাদ্দ করা হয়েছে সেটি আপনি বলতে পারেন, জনপ্রশাসন খাতে কত টাকা ব্যয় করা হয়েছে, পরে শিক্ষা ও প্রযুক্তি খাতে কত টাকা ব্যয় করা হয়েছে সেগুলোও পরীক্ষায় এসে থাকে। আসুন এখন আমরা এগুলো দেখব। তাহলে আমরা বলছিলাম শিক্ষা ও প্রযুক্তি খাত বরাবরের ন্যায় এবারও কিন্তু শিক্ষা ও প্রযুক্তি খাতে সর্বোচ্চ পরিমাণে বরাদ্দ করা হয়েছে, অর্থাৎ 94,875 কোটি টাকা আপনার এখানে ব্যয় করা হবে, এটি মনে রাখবে। এরপরে আপনার শিক্ষা ও প্রযুক্তির পরে আপনার স্বাস্থ্য খাত খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় এখান থেকে আসতে পারে স্বাস্থ্য খাত, বিশেষ করে যারা ডাক্তার হবেন তাদেরকে এই প্রশ্নটুকু তো অবশ্যই করবে ভাইবাতে। স্বাস্থ্য খাতে কত টাকা বলুন তো, আমরা বলছিলাম ৩২,৭২৫ কোটি টাকা, খুবই গুরুত্বপূর্ণ এটি মনে রাখবেন, 32,725 কোটি টাকা স্বাস্থ্য খাতে বরাদ্দ করা হবে। এরপরে আপনার এখানে কৃষি খাতের কথা আমরা বলছিলাম, কৃষি খাতে বরাদ্দের পরিমাণ কত বলুন তো, কৃষি খাতে 21,812 কোটি টাকা। অনেকে বলছেন যে স্যার এগুলো আপনি মনে রাখেন কিভাবে, দেখুন প্রত্যেকটা বছরই জাতীয় বাজেট থেকে যেহেতু প্রশ্ন আসে জাতীয় বাজেটের একটা সিকোয়েন্স রয়েছে, যেমন বিগত 2021-22 আপনার মোট বাজেটের পরিমাণ ছিল 5,68,000, আপনি এটি জানেনি, তাহলে এবার একটু বাড়বে, তার মানে এখানে হয়েছে 6,03,000 আপনার 681 কোটি টাকা, এটিকে আমরা মনে রাখতেই পারি। আবার মোট রাজস্ব আয় গতবার কত ছিল, 3,78,003 কোটি টাকা ছিল, কিন্তু 3,78,003 কোটি এটি কি ছিল মোট রাজস্ব আয়, আর এবার হচ্ছে আপনার 3,89,000, অর্থাৎ 3,89,000 আপনার কি 3,89,000 কোটি টাকা আপনার
এবার মোট রাজস্ব আয় নির্ধারণ করা হয়েছে। তাহলে এখান থেকে দেখুন তো সিকুয়েন্স আছে, 78 এর পরে জাস্ট 11 এখানে যোগ হয়েছে, এখান থেকে আমরা এইভাবে মনে রাখতে পারি, রাইট। তাহলে কৃষি খাতে কতটুকু বরাদ্দ করা হয়েছে, 21,812 কোটি টাকা। এগুলোকেও কিন্তু আপনি টেবিলের মাধ্যমে আপনি চমৎকার করে তথ্যগুলোকে উপস্থাপন করতে পারেন এবং তথ্য সূত্র আপনি এখানে দিতে পারেন জাতীয় বাজেট। আমরা আপনাদেরকে আরো একবার বলছি যে আমাদের প্রকাশিত প্রত্যেকটি বই সংগ্রহ করার চেষ্টা করবেন, আমরা একটু এক্সেপশনালি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি কত সহজে টেকনিকের মাধ্যমে তথ্যগুলোকে আপনি অনেকদিন পর্যন্ত মনে রাখতে পারেন, সাথে সাথে ভালো করেন। তাহলে আমরা আরো একবার আমাদের নাম্বার বলছি, 01795133404, এই নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে আমাদের প্রকাশিত প্রত্যেকটি বই আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা দেখলাম খাতওয়ারি কোন খাতে কত টাকা বরাদ্দ করা হয়েছে, এই কয়েকটি খাত কিন্তু গুরুত্বপূর্ণ। মনে রাখবেন প্রতি বছরই যখন জাতীয় বাজেট পেশ করা হয় তখন 10টি প্রধান খাতকে প্রাধান্য দেওয়া হয়, এর মধ্যে শিক্ষা ও প্রযুক্তি খাত, স্বাস্থ্য খাত, কৃষি খাত, জনপ্রশাসন খাত, এই খাতগুলো খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে বরাবরই প্রশ্ন এসে থাকে। জি, আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম জাতীয় বাজেট থেকে কি কি প্রশ্ন আসতে পারে। তাহলে এই প্রশ্নগুলো আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আগামী বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা সহ যারা এনএসআই পরীক্ষা দেবেন, প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দেবেন, এসআই এনএসআই পরীক্ষা সহ যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাজেট থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। আমরা আগামী ভিডিও টিউটোরিয়ালে খুব অল্প সময়ের মধ্যে আরও একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে আমরা আপনাদের মাঝে হাজির হব। তবে আরও একবার আপনাদেরকে মনে করে দিচ্ছি যে আগামী বিসিএসকে কেন্দ্র করে যারা প্রস্তুতি নিচ্ছেন, শুধু তাই নয় এনএসআই সহ যে কোনো ধরনের চাকরি তথা প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা অংশগ্রহণ করছেন, তারা প্রত্যেকেই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন। আমরা গুরুত্বপূর্ণ তথ্য বহুল আলোচনা করে থাকি, এই তথ্যগুলো আপনার চাকরির পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর এই ভিডিও টিউটোরিয়ালগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার জন্য দোয়া করবেন, আমি যদি কখনো এই পৃথিবী ছেড়ে চলে যাই, অর্থাৎ যখন এই ছোট একটি স্থান আমি কবরে যাব, তখন আপনারা আমার জন্য প্রাণ ভরে দোয়া করবেন 64 ডিস্ট্রিক্ট থেকে, আর এই কাজগুলো আমার জন্য সদকাতুল জারিয়া হিসেবে যেন পরিগণিত হয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার এই ছোট কাজগুলোকে সদকাতুল জারিয়া হিসেবে কবুল করেন, সেই দোয়া চেয়ে এবং আপনাদের সবার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।